পোলট্রি মুরগি খাবে না খাবে না করছিলে, খেয়ে ভালো লাগলো তো? ভাবলাম আমার শ্বশুরের ভুজনতে শ্বশুরকে একটু ইমপ্রেস করব। মাঝখান থেকে তুমি দুটো গোটা পোলট্রি খেয়ে আমার শ্বশুরের মন জয় করে নিলে। আচ্ছা তুমি ঠিক করে হাত ধোনি? এখনো পোলট্রির গন্ধটা বেরোচ্ছে। আমি 4 পিস মাংস প্যান্টে ভরে নিয়েছি, রাতে হাগ দিয়ে খাবো। আমি জানি আপনি আমার পোলট্রি থেকে দুটো ডিম নিয়ে আসছেন। আপনার বিচির নিচে উকুন আর চুলের নিচে ফাঁকা। কতবার বলবো, আমার বউয়ের দুটো ডিম ছাড়া আমার কাছে আর কোনো ডিম নেই। তবে আমার দুটো আছে, ওগুলো পাখির ডিম, পোলট্রির না। শান্তির ছেলে, আমার পোলট্রি নিয়ে আর কি নয়, বলুন ডিম কোথায়? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? বোকাচোদাদের আমরা কোনোদিন বিশ্বাস করি না। কোনোদিন না, কোনোদিন পাক্কা পাক্কা। আমি আর তোর পোলট্রির মুরগি খাবো না। তুই তোর পোলট্রির মুরগি নিয়ে বাড়ি চলে যা। তোর পোলট্রির মুরগি খেয়ে আমার বউয়ের 6টা পোলট্রির ছানা হয়েছে, আমার পেটটাও ফুলে আছে, না জানি ওটা থেকে আর কটা মাল বেরোবে। তুই এখান থেকে চলে যা। না আমি এখান থেকে যাবো না, আমি তোমাদের নারকেল তেল দিয়ে পোলট্রি মুরগির ঝাল করে খাইয়ে তারপর যাবো। আমি তোর দুটো পোলট্রি ধরছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি ওইটুকু মেয়ের পোলট্রিতে হাত দিচ্ছ? বেইমান, আমার পোলট্রির ডিম খেয়ে আমার পোলট্রির মাংস খেয়ে আমার মেয়েকে নিয়ে পালাচ্ছিস? পোলট্রির মাংস খেতে খেতে তোর ভুঁড়িটা আজ এতই বেড়ে গেছে যে তুই আমার বড় পোলট্রিটাই ঝেড়ে দিচ্ছিস। আর তুই, তোকে আমি পোলট্রির সার্টিফিকেট দিয়ে বড় করলাম, আর তুই এখানে এই খাসিওয়ালাটার সাথে পালাচ্ছিস? দোহাই তুমি রাত করো না।